আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকেই জানাচ্ছি মুবারকবাদ। আপনারা দেখছেন স্বপ্নের ব্যাখ্যা, কি দেখলে কি হয়। তাই আজকে আমরা জানাবো স্বপ্নের ভিতর বাড়ি দেখলে কি হয়। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা পাবেন এই ভিডিওটির ভিতরে সকল প্রকার স্বপ্নের ব্যাখ্যা। তাহলে শুরু করতে যাচ্ছি, স্বপ্নে বাড়ি দেখলে কী হয়। স্বপ্নে বাড়ি দর্শনের ব্যাখ্যা, বিভিন্ন আঙ্গিকে দেখা যেতে পারে। যদি তার ভিত্তি, বুনিয়াদ, মূল উপাদান, সেখানকার বাসিন্দা ও তার অবস্থান সবই অজ্ঞাত থাকে, কিছুই বুঝতে পারা যায় না, এমন অবস্থায় তার অর্থ হবে আখেরাতের বাড়ি। অর্থাৎ নিজ আমলের ফলাফল অনুযায়ী সে ঘরের সংকীর্ণতা, প্রসারতা, সাজানো গোছানো, এলোমেলো সুবিত পরিপাটি ইত্যাদি আকার নিরূপিত হবে। পক্ষান্তরে কেউ যদি নিজেকে পরিচিত ঘরে দেখতে পায় এবং ঘরটি তার মালিকানাধীন, তাহলে ব্যাখ্যা হবে ঘরের সৌন্দর্য ও সংকীর্ণতা অনুযায়ী তার দুনিয়া ও পার্থিব অবস্থা সম্প্রসারিত হবে। যদি দেখে ঘরের ভিত্তিমূলে অতিরিক্ত সংযোজন সম্প্রসারণ করা হয়, তাহলে ব্যাখ্যা হবে তার পার্থিব অবস্থায়।